হাই গাইস দেখছেন ক্রিকেট নিউজ কিং সাথে মহম্মদ আপনাদের মাঝে নতুন করে নতুন ভিডিও নিয়ে আর তো গাইস আজকের ভিডিও হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আজ বিকেল সাড়ে চারটায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা হবে শ্রীলঙ্কা তো গাইস বাংলাদেশ ভাষা শ্রীলঙ্কা মধ্যকার ম্যাচ নিয়ে কে জিতবে সেটি নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে তো গাইস আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ ইতিমধ্যে দুইটা ম্যাচ হেরে গিয়েছে এবং অপরটা জিতেছে আজকে কিন্তু শ্রীলঙ্কার সাথে ম্যাচটা হবে শেষ পর্যন্ত ম্যাচটা কি হবে নাকি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ইতিমধ্যে দেখা গেছে গত কিন্তু পরিত্যক্ত হয়েছে তো এখন কিন্তু মাঠে খেলবে অনেক বৃষ্টি তো গাই তাহলে কি ম্যাচটা হবে তো গাই ম্যাচটা হলেও চলুন দেখে নিই আজকের ম্যাচে খরগোশ কি বলছে খরগোশ কি বলছে লেটস গো স্টার ভিডিও হ্যাঁ গাই শেষ পর্যন্ত এই খবরগোষ্ঠটি কিন্তু বাংলাদেশকেই যে বলে ঘোষণা করেছেন তাহলে কি বাংলাদেশই জিতে যাবে আজকের ম্যাচ তাহলে কি হেরে যাবে শ্রীলঙ্কা আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ওখানকার যে বৃষ্টি ম্যাচটা পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে তাছাড়াও যদিও বৃষ্টি ছেড়ে যায় তাহলে ওভার কমিয়ে এনে খেলা হবে কারণ এটা ওয়ার্ল্ড কাপ তো গাইয়ে তাহলে কি বাংলাদেশ জিতবে আজকের ম্যাচ আজকের ম্যাচটা কিন্তু বাংলাদেশে জিততেই হবে যদি ভালো কিছু করতে চায় বিশ্বকাপে তো গাই শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশই জয় পাবে খরগোষ্ঠী বলেছে তো গাই সেটি কি বাংলাদেশ জিততে পারবে এই বিষয়ে আপনাদের মতামত কী আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে ও হ্যাঁ আরেকটা কথা আমি ইতিমধ্যে দেখেছি অনেকগুলো মানে ম্যাচ হেরেছি কিছু অনেকগুলো মানুষ বাজে কমেন্ট করেছে দয়া করে কেউ বাজো কমেন্ট করবেন না সবাই ভালো কমেন্ট করলে করবেন না করলে না করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আর যাদের কাছে ভিডিও ভালো লাগে না তারা অবশ্যই ভিডিও দেখবেন না এবং কমেন্ট করবেন না বাজেও তো গাইস অনেকেই বলেছে আপনার সব পিটিশন এপুল কিন্তু তা নয় এই জাস্ট কয়েকটা ম্যাচ শুধু খারাপ হলো সো পরবর্তী আগেগুলো কিন্তু অনেক ভালো প্রিডিটশন হয়েছে সবগুলো কিন্তু রাইড করেছে ফার্স্টে তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ও হ্যাঁ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ